এই যে মিস ঝগড়াটে, এত কি ভাবছেন? স্যার আমাকে ঝগড়াটে বললো, না আমার কানে প্রবলেম, তাই হয়তো উল্টোটা শুনছি। জি স্যার বলুন। তো তুমি ঝগড়াটে এটা মেনেই নিলে? আবার ঝগড়াটে বললো? আরে ধুর, আবার মনে হয় ভুল শুনছি। কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ কি, তার মানে নিজেকে ঝগড়াটে বলে স্বীকার করলে? হ্যাঁ। ওহ গুড। হাসছেন কেন স্যার? এমনি এমনি তো পাগল হাসে, তাতে কি বজ্জরটা তো পাগলের চেয়ে কম না। এই যে, তোমাকে আর ফাইল খুঁজতে হবে না, চলো। থ্যাংক ইউ সো মাচ বজ্জাত স্যার। কি বললে? কিছু না স্যার, বললাম যে চলুন স্যার। এটাই বলেছো? জি স্যার, আপনার পেতনি বইয়ের কসম আমি এটাই বলছি। পেতনি? না স্যার, ডাইনি। ডাইনি? না না, ডাইনি কেন হবে, শাকচুন্নি। এই তোমার কানের সাথে সাথে মাথাটাও কি নষ্ট হয়ে গেছে? একবার বলছো পেতনি, একবার ডাইনি, এখন আবার বলছো শাকচুন্নি। স্যার শাকচুন্নিটাও ক্যান্সেল, এখন হবে রাক্ষসী। আর একটা কথা বললে, মুখে সুপার গ্লু লাগিয়ে দিব। হনুমান, অ্যানাকন্ডা, রাক্ষসীর বর, তোর সাথে কথা বলতে আমার বয়ে গেছে। রিহান স্টোর রুম থেকে বেরিয়ে চলে আসতে লাগলো, আর সামিয়াও রিহানের পেছন পেছন দৌড়ে চলে আসলো। কেবিনে আসো। কেন? বসকে আমি নাকি তুমি? আপনি। তাহলে অর্ডার কে করবে? আপনি ছাড়া আর কোন হনুমানটা করবে, যত সব উগান্ডার পাগল। ধুর, পাগল তো পাবনাই হয়, উগান্ডায় তো বিখ্যাত ব্যক্তিরা থাকে। কিছু জিজ্ঞাসা করেছি? ও হ্যাঁ স্যার, আপনি। স্যার আমি এক্ষুনি আসছি। হুম। রিহান তার কেবিনে গিয়ে বসলো, কিছুক্ষণ পর সামিয়া আসলো। আসবো স্যার। আসো। কেন ডেকেছেন? ভালোভাবে কথা বলতে শেখোনি? আমি কখন খারাপভাবে কথা বললাম? আচ্ছা বাদ দাও, এটা বলো যে কাল আসুনি কেন। স্যার আপনাকে বললাম না, আমাকে দেখতে এসেছিল তাই। তোমার মতো এরকম ঝগড়াটে মেয়ে কার কপালে আছে একমাত্র আল্লাহই জানে। ওই বজ্জাতের হাড্ডি, আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না, আমি যার কপালেই পড়ি তাতে তোর কি, তোর কপালে না পড়লেই তো হলো। কালো ষাঁড়, সাদা ছাগল, হলুদ বিড়াল, কানকাটা কুমির, ইচ্ছে করছে তোরে গরুর হাটে বিক্রি করে দেই। এই যে মিস ঝগড়াটে। জি স্যার বলুন। এই ফাইলগুলো আজকের মধ্যে কমপ্লিট চাই। হ্যাঁ, এতগুলো ফাইল কেন, খুব কম হয়ে গেছে? কম? ওই বজ্জাত, তোর জন্মে কখন এতগুলো ফাইল একসাথে কমপ্লিট করেছিস? তুই কি করে বুঝবি? বিবির করা শেষ হলে ফাইলগুলো নিয়ে কাজ করা শুরু করো। স্যার, হো স্যার, বলছি যে এতগুলো আজকের মধ্যে আমি পারবো না। কি? না না স্যার, যাচ্ছি। হুম, যাও। আফ্রিকার গরু, অস্ট্রেলিয়ান ছাগল, জাপানের কুত্তা, তোকে আমি দেখে নিব। আমাকে শাস্তি দেয়া, দেখবি তোকেও আমি কচু গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো। তোকে স্পেশাল বানর ভর তার টিকটিকির ফ্রাই, ইঁদুরের রোস্ট, ব্যাং ভাজি, জিরাফের স্যুপ, হাতির চপ খাওয়াবো। সামিয়া গালি দিতে দিতে ফাইলগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গিয়ে নিজের ডেস্কে যেতে লাগলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে হাত থেকে সব ফাইল ফ্লোরে পড়ে যায়। ফাইলগুলো পড়ে যাওয়াতে সামিয়া অনেক রেগে যায়। এমনিতে এক ডজন ফাইল আজকের মধ্যে তাকে কমপ্লিট করতে হবে, তার উপর আবার একজন এসে ধাক্কা মেরে তাকে সহ ফাইলগুলোও ফেলে দিল। কোন হাতিরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? আমাকে ফেলে দিয়েছিস এটা কোনো ফ্যাক্ট না, আমার ফাইলগুলো কেন ফেললি? চক্কি ম্যানি ব্যাগে নিয়ে হাঁটিস? তোকে তো এক থাপ্পড় মেরে হাত ভেঙে দিব। ধুর, থাপ্পড় মেরে কি হাত ভাঙা যায়? সরি, লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিব। সামিয়া তখন লোকটির দিকে না তাকিয়ে বকাবকি করছিল। সরি ম্যাম, আমি দেখতে পাইনি। লোকটির কথা শুনে সামিয়া লোকটির দিকে তাকালো। আপনি কে? আমি জিশান, এই অফিসে কাজ করি, কিন্তু আপনাকে তো এর আগে অফিসে কখনো দেখিনি। আমি বজ্জাত বসের পিএ। বজ্জাত বস কে? ওই যে এই অফিসের বস, নাম মনে হয় রিহান নাকি টিহান কিছু একটা হবে। স্যার কি আপনি বজ্জাত বলছেন? বজ্জাত কি মহৎ লোক বলবো। আপনি কবে জয়েন করেছেন? আজ তিন দিন হলো, আর এই তিন দিনে বজ্জাতটা 300 বছরের কাজ করাচ্ছে। ম্যাম আপনি তো নতুন, তাই স্যারকে এখনো চিনেন না। স্যার যদি আপনার এসব কথা শুনে তাহলে কিন্তু খুব রেগে যাবে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, এসব রাক্ষসদের হ্যান্ডেল করা আমার 2 মিনিটের ব্যাপার। বাবা, আপনি তো দেখছি খুবই সাহসী। হুম, জানেন আপনাদের বসকে এতক্ষণ আমি অনেক কাজ করিয়েছি। কি কাজ? স্টোর রুম থেকে কতগুলো ফাইল আনতে বলেছিলাম, কিন্তু এই ভিতর ডিমটা আনতে পারেনি, তাই কান ধরিয়ে 100 বার উঠবস করতে বলেছি। স্যার কানে ধরলো? ধরবে না আবার, আপনাদের স্যার তো আমাকে খুব ভয় পায়, আমি যা বলি তাই করে। সত্যি? আমি কোন দুঃখে মিথ্যা বলতে যাব। আমাকে দিয়ে আর কি কি করিয়েছো? হঠাৎ পেছন থেকে রিহান বলে উঠলো, আসলে এতক্ষণ রিহান ওদের সব কথা শুনছিল, আর রেগে আগুন হচ্ছিল। সামিয়া যে এতটা মিথ্যা বলবে রিহান কখনো ভাবতেই পারেনি। কি হলো মিস সামিয়া, বললেন না যে আমাকে দিয়ে আর কি কি করালেন?
স্যার আমি বাসায় যাব। কেন আমাকে অর্ডার করবে না? স্যার প্লিজ এবার মতো ক্ষমা করে দিন। কিসের ক্ষমা, কি হলো? স্যার আমি বাসায় যাই। তোমাকে যেতে বলেছি? না। কেবিনে আসো। স্যার আমি ফাইলগুলো কমপ্লিট করি। তোমাকে যেটা বলেছি সেটা করো। ওকে স্যার। রিহান চলে গেল আর সামিয়া গোমরামুখ করে দাঁড়িয়ে আছে। ম্যাম কি হয়েছে? আপনাকে তো নাকি স্যার ভয় পায়, কিন্তু আমি তো উল্টো দেখলাম। আর একটা কথা বললে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। সামিয়া সেখান থেকে রাগ দেখে রিহানের কেবিনে চলে আসলো। তুমি কি অন্য দেশ থেকে এসেছো? অন্য দেশ? আমি তোমাকে কবে আসতে বলেছিলাম আর তুমি কবে আসছো? আমি এতক্ষণ অন্য দেশ থেকে ঘুরেও আসতে পারতাম, হা করে আছো কেন? কই না তো। আচ্ছা এখন পানিশমেন্টের জন্য রেডি হও। পানিশমেন্ট? হ্যাঁ। স্যার আমি এখনো পিচ্ছি, কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না। স্যার আমার মতো লক্ষ্মী ভদ্র শান্তশিষ্ট মেয়েকে পানিশমেন্ট দিতে আপনার একটুও কষ্ট হবে না? স্যার ছোটরা তো এরকম হাজারটা ভুল করে, তাদের সব ভুলকে পজিটিভভাবে দেখাই ভালো। আর স্যার ক্ষমা হলো মহত্বের লক্ষণ। লেকচার দেওয়া শেষ হয়েছে, তুমি কোনো পণ্ডিতের থেকে কম না, অ্যাক্টিংটা তো ভালোই জানো। আমি ভাবছি তুমি মুভিতে অ্যাক্টিং না করে এসব জব করতে কেন এসেছো। আচ্ছা তোমাকে একটা চান্স তো দিতে পারি, আজ থেকে তুমি এই জবটা ছেড়ে দিয়ে কোনো মুভিতে কাজ করো। স্যার কান্না বন্ধ করে কান ধরে দাঁড়াও। কান? কান ধরে দাঁড়াও, আমি একটা ছবি তুলে রাখি। কখনো এটা হবে না। ভালো ভালো কান ধরবে নাকি আমি আসবো? আপনি এসে কি করবেন? সেটা ওখানে এসেই বলি। না স্যার আপনাকে আসতে হবে না। তাহলে কান ধরো। স্যার প্লিজ একবার। কষ্ট করে আমাকেই আসতে হবে। না না স্যার আপনি কেন কষ্ট করে আসতে যাবেন, আমি কান ধরছি। গুড গার্ল। সামিয়া কান ধরে দাঁড়িয়েছে আর রিহান তার মোবাইলে একের পর এক ছবি তুলছে। স্যার এখন কান ছাড়বো? এভাবে তো অনেক সুন্দর লাগছে। বজ্জাত অ্যানাকন্ডা, আমারও সময় আসবে। কিছু বললে? না না স্যার আপনাকে কিছু বলিনি। তাই? জি স্যার। এখন যাও ফাইলগুলো কমপ্লিট করো, আর নেক্সট টাইম আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা শুনলে ছবিগুলো ফেসবুকে পোস্ট করব। কি? জি মিস ঝগড়াটে এখন তাড়াতাড়ি যান। আমি আপনাকে দেখে নিব। সব কিছুই তো দেখে নিলে, আর কি দেখতে চাও? রাক্ষস, বিলাই, কুত্তা, হনুমান। তোমার বর। আপনাকে আমি ভালোবাসো তাই তো, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না। ইনফ্যাক্ট আমি কেন, কোনো ছেলেই তোমার মতো এরকম ঝগড়াটে আর পেতনি মেয়েকে ভালোবাসবে না। সামিয়া রেগে কেবিন থেকে বেরিয়ে তার ডেস্কে এসে বসলো, তারপর হাজারটা গালি দিতে দিতে ফাইলগুলো দেখতে লাগলো। লাঞ্চ টাইমে জিসান সামিয়ার ডেস্কে আসলো। সামিয়া তখন মনোযোগ দিয়ে কাজ করছিল। ম্যাম। হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনি যদি কিছু মনে না করেন আজ আমার সাথে লাঞ্চ করবেন? দেখতে পাচ্ছেন না কাজ করছি, শুধু শুধু ডিস্টার্ব করছেন কেন? আর একবার লাঞ্চের কথা বললে মাথা ফাটিয়ে দিব। হা করে থাকতে হবে না, এখান থেকে যান। ওকে ম্যাম। জিসান চলে গেলে কিছুক্ষণ পর রিহান এদিক দিয়ে যাওয়ার সময় দেখতে পায় সবাই লাঞ্চ করতে চলে গেছে, শুধুমাত্র সামিয়া তার ডেস্কে বসে কাজ করছে। রিহান সামিয়ার দিকে এগিয়ে গেল। এই যে মিস। কি হয়েছে, এত ডিস্টার্ব করছেন কেন? আমি তোমাকে ডিস্টার্ব করছি? দেখতে পাচ্ছেন না কাজ করছি, এর মধ্যে আবার ডাকাডাকি করছেন, এটা ডিস্টার্ব না? দেখতে পাচ্ছি তো কত কাজ করছো। আমি তো আপনার মতো অলস না যে কাজ না করে বসে বসে থাকবো। তাই? তো লাঞ্চ করোনি কেন? খিদা নাই। আমার সাথে এসো। আমি এখন খাবো না, আর এই এক বস্তা ফাইল তো আজকের মধ্যে শেষ করতে হবে, লাঞ্চ করতে গেলে দেরি হয়ে যাবে। ফাইল পরে দেখবো, এখন চলো। না আপনি যান, আমি পরে খেয়ে নিব। কথায় কথায় না বলার অভ্যাস হয়ে গেছে তোমার। কি বললেন? তুমি কি কানে কম শোনো? নিংটি ইঁদুর, কুত্তা, বিলাই, রাম ছাগল, আমি কানে কম শুনলে আপনার কি? আমার তো কিছুই না, কিন্তু তোমার ফিউচার হাজবেন্ডের জন্য খুব খারাপ লাগছে। আর রাগ দেখাতে হবে না, এখন চলো। যাব না। চলো। বললাম তো যাব না। কোলে করে নিয়ে যেতে হবে? না না আমি আসছি। আসো। সামিয়া রিহানের সাথে একটা রেস্টুরেন্টে গেল, রিহান আর সামিয়া পাশাপাশি বসলো। বেটা খচ্চর, কোন দুঃখে যে তোর সাথে আসতে গেলাম কে জানে, ইচ্ছে করছে তোকে লবণ দিয়ে খেয়ে ফেলি। এক ট্রাক ফাইল হাতে ধরে দিয়ে এখন আবার দয়া দেখাতে এসেছে, খাটাস একটা। আমি না খেলে তোর কি? তোকে কি আমি বলেছি আমার খিদা লেগেছে? এসব খাবার না খেয়ে তোকে যদি রোস্ট করে খেতে পারতাম তাহলে ভালো লাগতো। গালি দেওয়া শেষ হয়েছে? গালি? শেষ হলে এখন খাওয়া শুরু করো। এ মা, খাবার কখন আনলো আমি তো খেয়ালই করিনি। মনে মনে সারাক্ষণ উল্টাপাল্টা বকবক করলে খেয়াল করবে কিভাবে? আমি উল্টাপাল্টা বকবক করি? না না তুমি তো সব কাজের কথাই ভাবো। এখন খাওয়া শুরু করো। আপনাকে বলতে হবে না আমি খাচ্ছি, আর আপনি বারবার আমার খাবারগুলো তাকাচ্ছেন কেন? আমার পেটে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমি সবাইকে বলে দিব যে আপনি আমার খাবারের দিকে নজর দিয়েছেন, তাই আমার এই অবস্থা হয়েছে। হোয়াট দ্য হেল,
এখনো তাকিয়ে আছেন?